পৃথক পৃথক গোপন সংবাদের ভিত্তিতে আমি বিভাগীয় স্টাফদের সমন্বয় এটি রেডিং পার্টি গঠন করে নতুন হাট বাবুগঞ্জে অবস্থান নেই ডাকাত থেকে আগত একটি প্রাইভেট কার গতিরোধ করে সেই প্রাইভেট কারের ভিতরে আটশত পঞ্চাশ পিস ইয়া বিদেশি বিয়ার সহ বেলজিয়ামের বিয়ার সহ ড্রাইভার সহ গাড়ি সহ আটক করি ঘটনাস্থলে পরবর্তীতে নতুন হাটেই আমাদের সংবাদ ছিল যে ব্রাহ্মণবাড়িয়া থেকে পিক আপ ভর্তি গাঁজা আসতেছে সে তথ্যের ভিত্তিতে নতুন হাটে আমরা অবস্থান নেই নতুন হাটে সেই পিক আপ আমরা গতিরোধ করে তল্লাশি করে চল্লিশ কেজি গাঁজা সহ দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করি আসামিদের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে